Welcome friends, I am Shahzan Alam Shobuj, your English educator. My humble request to you, download our learning app Tutinar and boost up your preparation of SSCPT. Now I shall discuss synonym and antonym set 1. Let's start. এই রকম মোট 50টি সেট নিয়ে আলোচনা করা হবে এখানে বিশেষ করে টপ পিস্ট যেগুলি কম করে পরীক্ষায় 5-6 বার এসেছে বিগত পরীক্ষায় সেগুলি আলোচনা করা হবে এখানে দেখতে পাচ্ছেন সেট 1 আজকে সেট 1 নিয়ে আলোচনা করব সেট 1 এর যেটা ফার্স্ট টপ পিস ওয়ার্ড সেটা অ্যাওয়াক বিগত পরীক্ষায় বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে 5 থেকে 6 বার এসেছে এই অ্যাওয়েক শব্দটির অর্থ হলো জাগ্রত বা সজাগ এখানে আমি একটা ডায়াগ্রামের সাহায্যে এখানে দেখিয়েছি এটা তোমাদের মনে রাখার সুবিধার্থে এখানে যেগুলো বাম দিকে যেমন ইমপ্যাথি সিমপ্যাথি ভিজিল্যান্ট অ্যালার্ট ওয়াচফুল অ্যাওয়েক কশন এই শব্দগুলি হচ্ছে সব সিনোনিম সিনোনিম মানে হচ্ছে বাংলায় সমার্থক শব্দ বা আমরা বলতে পারি সিমিলার মিনিং বা নিয়ারেস্ট মিনিং আর ডান দিকে যেমন যেগুলো আছে অ্যাপ্যাথেটিক ক্যালাস ইনডিফারেন্ট কেয়ারলেস এগুলো হচ্ছে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড বা বিপরীত বিপরীতার্থক শব্দগুলি এখানে অ্যাওয়েক যার বাংলা অর্থ হলো আমরা বলতে পারি জাগ্রত বা সজাগ জাগ্রত বা সজাগ তোমরা খাতায় যে নোটটা প্রিন্ট আউট নিয়েছো সেখানে লিখে নেবে এখানে আমরা পাবো লেভেল 1 এ অ্যাওয়াক অ্যাওয়েক আর কশান এটা হচ্ছে লেভেল 1 লেভেল 1 মানে হচ্ছে একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে আমরা প্রথমে পেয়েছি ইমপ্যাথি ইমপ্যাথি সিমপ্যাথি আর অপোজিট পেয়েছি অ্যাপ্যাথি আচ্ছা এই ব্যাপারটা একটু বলি ইমপ্যাথি সিমপ্যাথি অ্যাপ্যাথিটা কি এটা জানতে হলে সব প্রথমে তোমাকে জানতে হবে অ্যাফিক্স এই অ্যাফিক্স কে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স আচ্ছা এখানে লেখা হচ্ছে না এখানে দেখি আমরা এখানে লিখে অ্যাফিক্স দুই রকমের একটা হচ্ছে প্রিফিক্স আর একটা সাফিক্স তোমরা বাংলায় যেটা পড়েছো প্রিফিক্স অনুসর্গ আর সাফিক্স হচ্ছে উপসর্গ অনুসর্গ মানে কোন একটা রুট ওয়ার্ডের যেটা প্রথমে বসে সেটা হলো প্রিফিক্স আর যেটা পরে বসে সেটা সাফিক্স যেমন এখানে ইমপ্যাথি দেখো শব্দটা হচ্ছে প্যাথি ইম প্যাথি আর এখানে সিমপ্যাথি এই সিমপ্যাথিটা কি আর ইমপ্যাথি সিমপ্যাথি আর ইমপ্যাথির মধ্যে কারো পার্থক্যটা জানা আছে আচ্ছা জানা থাকলো আমি একবার বলি দেখো সিম মানে হচ্ছে সিমিলার সিমিলার আর প্যাথি মানে হচ্ছে পেন বা অ্যাগনি বা যন্ত্রণা আমরা বলতে পারি ব্যথা ব্যথা তাহলে সিমিলার ব্যথা সিমিলার ব্যথা মানে কি ধরো আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাই তাহলে সিমপ্যাথি ইমপ্যাথি বুঝতে তোমাদের সুবিধা ধরো এ বি সি তিনজন ব্যক্তি তিনজন ধরো বন্ধু তিনজনের বয়স ধরো 16 বিয়ের ধরো একটা কোনো দুর্ঘটনা ঘটেছে কি দুর্ঘটনা ধরো বিয়ের দাদু মারা গেছে দাদু মারা গিয়েছে এ ছিয়েরও ধরো দাদু মারা গেছে 3 বছর আগে তাহলে এখন বিয়ের যে অবস্থা দাদু মারা গেলে যে মনের ব্যথা যে যন্ত্রণা সেটা কিন্তু সি অলরেডি 3 বছর আগে সেটা সাফার করেছে এবার বিয়ের দাদু মারা গেছে তিনজনে জানে ক্লাসমেট তখন এর বিয়ের প্রতি একটা সিমপ্যাথি তৈরি হবে কেমন যে সহানুভূতি একসঙ্গে পড়ে ওর দুঃখ কষ্ট ব্যথাতে হয়তো দু এক ফোঁটা চোখের জল পড়লো বা নাও পড়লো অর্থাৎ সিম মানে তো সিমিলার আর আমরা এখানে পাবো প্যাথি মানে হচ্ছে ব্যথা সম ব্যথা কিন্তু সিয়ের দেখো 3 বছর আগে সেই ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে তাহলে সিয়ের যে ব্যথাটা অনুভব করবে সেটা কিন্তু সমবেদনা মানে প্রায় একই রকমের দুঃখ কষ্টটা বিয়ের কিন্তু সি আরো বেশি ভালোভাবে বুঝবে ইমপ্যাথি যেটা ইম মানে হচ্ছে এন্টার মানে প্রবেশ করছে এন্টার প্যাথি মানে ব্যথা ব্যথাটা প্রবেশ করছে অর্থাৎ সিএর বিয়ের প্রতি যে ব্যথা কারণ ও একই রকম সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে 3 বছর আগে
একই রকম ব্যথার মধ্য দিয়ে, একই রকম কষ্টের মধ্য দিয়ে। তাই সি এর বিয়ের প্রতি ব্যথাটা এর থেকে বেশি হবে। তাই সি এর বিয়ের প্রতি যে ব্যথা সেটা হলো ইম্প্যাথি, আর এর বিয়ের প্রতি যে ব্যথা সেটাকে আমরা বলবো সিম্প্যাথি। আশা করছি ব্যাপারটা বোঝা গেল। আর অ্যাপ্যাথেটিক কি, দেখো অ্যা মানে হচ্ছে অ্যাবস্টেন, মানে এ মানে এখানে অ্যাবস্টেন অর্থাৎ বিরত থাকা মানে নেই, প্যাথি মানে কোনো ব্যথা নেই, অ্যাপ্যাথেটিক সেখানে কোনো ব্যথা বা কষ্ট বেদনা বোধহীন মানে এখানে কোনো বেদনা নাই, অ্যাপ্যাথেটিক মানে অপোজিট ওয়ার্ড। তাহলে আমরা এখানে যেহেতু সজাগ বা জাগ্রত দেখছি, সেখানে আমরা কি কিভাবে যাই এমপ্যাথি বা সিমপ্যাথি, এটা হচ্ছে তোমার লেভেল থ্রি, এগুলো হচ্ছে তোমার প্রায় লেভেল থ্রি সিনোনিম। আর অ্যান্টোনিম আমরা পেয়ে যাব অ্যাপ্যাথেটিক, এটাকে একটু মুছে নিই, তোমরা খাতায় নোট করবে তাহলে মনে থাকবে। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটা কি, হোয়াইল স্মোকিং দা বয় ওয়াজ স্পটেড বাই ভিজিল্যান্ট আন্টি। ভিজিল্যান্ট মানে হচ্ছে সদা সজাগ, সদা সজাগ কাকিমা। স্পটেড মানে ধরা পড়েছে বলতে পারো, যে যখন স্মোকিং করছিল তখন বালকটি সদা সজাগ কাকিমা ব্যাপারটা দেখে ফেলেছে, ধরে ফেলেছে। তাহলে এই ভিজিল্যান্ট শব্দটার, ভিজিল্যান্ট শব্দটার যদি আমি বলি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কি হবে, সেটা হয়ে যাবে তোমার কেয়ারলেস। ভিজিল্যান্টের হয়ে যাবে কেয়ারলেস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বিপরীত অর্থ। তাছাড়া ইনডিফারেন্ট, ক্যালাস, এগুলো অ্যাপ্রক্স হয়ে যাবে। আর ওয়াশফুল, অ্যাওয়াক, কশন, এগুলো সব একই অর্থ, সবগুলোর মানে হচ্ছে সজাগ, সদা জাগ্রত। আর এগুলো হচ্ছে বিপরীত শব্দ, ইনডিফারেন্ট, উদাসীন, কেয়ারলেস, কোনো গুরুত্ব নেই। এটা গেল, এইটা গেল অ্যাওয়েক। আচ্ছা সেট অন ইট, সেট অন ইট। তারপর আমরা চলে যাবো দ্বিতীয় ওয়ার্ড। তোমরা এখানে দ্বিতীয় ওয়ার্ডের ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এই শব্দটা যেটা রুট ওয়ার্ড, সেটা হলো মাইজার, এম আই এস ই আর। মাইজার মানে তোমরা জানো, মাইজার মানে হচ্ছে কৃপণ, কঞ্জুস আমরা বলতে পারি। এর লেভেল ওয়ান সিনোনিম হচ্ছে নিগার্ড। নিগার্ড শব্দটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সেগুলো একটু একটু লিখে রাখবে, পাশে লিখে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টিনজি, স্টিনজি আর নিগার্ড হচ্ছে নেগেটিভ শব্দ, আমরা বাংলায় বলতে পারি কুঞ্জুস। যদি বলি কাউকে, যদি বলি কুঞ্জুস, যদি বলি যে ধরো আমাদের বাপে যা কুঞ্জুস, তো সেটা কিন্তু ভুল হবে, কারণ এটা নেগেটিভ ওয়ার্ড। আমরা বলতে পারি কি মিতব্যয়ী, অর্থাৎ আয় বুঝে ব্যয় করা, মিতব্যয়ী মানে হিসাবি মানুষ। কাউকে যদি, একটা মানুষকে যদি বলি সে হিসাবি মানুষ, তার মানে এটা পজিটিভ ওয়ার্ড, ভালো। আমাদের সবারই হিসাবে হওয়া উচিত, আমরা বে হিসেবে যদি ল্যাভিশ একটা লাইফ লিড করি, যদি একটা এক্সট্রাভ্যাগান্ট লাইফ লিড করি, সরি, তাহলে সেটা কিন্তু খারাপ। তার জন্য স্টিনজি সিমিলার ওয়ার্ড, মাইজারের সিমিলার ওয়ার্ড স্টিনজি নিগার, এই দুটো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আমরা মাথায় রাখবো এই দুটো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর বাদ বাকি ইকোনমিক্যাল, আয় বুঝে ব্যয় করা, ফ্রুগাল, স্টিয়ারিং, পার্সিমোনিয়াস, থ্রিপ্টি, এগুলো সব হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এরা আবার অ্যাপ্রোপ্রিয়েট, নিজেদের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু মাইজারের সঙ্গে এরা অ্যাপ্রক্স মানে নিয়ারেস্ট মিনিং, মানে সিমিলার মিনিং হচ্ছে না, নিয়ারেস্ট মিনিং। কিন্তু কিন্তু স্টিনজি, নিগার্ড এই দুটো নেগেটিভ ওয়ার্ড হলেও এরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, একদম সিমিলার, সিমিলার সিনোনিম। আমরা অ্যান্টোনিমে কি পাবো, স্কুয়ান্ডারার, অপব্যয়কারী, প্রডিগাল, অপচয়ী, এক্সট্রাভ্যাগান্ট, অসংযত, ল্যাভিশ, অপব্যয়, স্পেন্ডথ্রিফট, এগুলো সব হচ্ছে অ্যান্টোনিম, লেভেল থ্রি অ্যান্টোনিম।
তাহলে আমরা এখানে মোট কটা ওয়ার্ড পেলাম? এখানে দেখো 13টি ওয়ার্ড শিখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 খানা ওয়ার্ড আমরা শিখলাম এখানে। তাহলে এই শব্দগুলি তোমাদের খাতায় নোট করে নাও, অর্থগুলো নোট করে নাও, এবং আজকে ঠিক রাত্রি 9টার সময় গুগল ফর্মে তোমাদের পরীক্ষা হবে। আজকে এখন এই পর্যন্ত।